নমস্কার। অল্প অল্প ছোট গল্প সিরিজে আজকে আমাদের গল্প সাদিকুর রহমান সোহাগ দ্বারা সম্পাদিত বই গোয়েন্দা গল্প সমগ্র থেকে শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় সৃষ্টি রহস্যভেদী মেঘনাদের গল্প গোয়েন্দা লেখক নিজেই খুন। মাসিক নিশাচর পত্রিকার সম্পাদক বিপুল দেহি ননিমাধব সাহা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে একটা দম ছেড়ে বললেন, উহ মশাই, কী যে সর্বনাশ হয়ে গেল, এমনটি যে হতে পারে যে স্বপ্নেও ভাবিনি। মেঘনাদ তখন জানলার ধারে কৌচটায় বসে নিশাচরের সর্বশেষ প্রকাশিত সংখ্যাটির পাতা উল্টাচ্ছিল, চোখ না তুলেই বলল, নিহারন্দু দত্তের খুনের খবরটা আপনি প্রথম কখন জানতে পারলেন ননিমাধববাবু? এই তো গতকাল সকাল 11টা নাগাদ আমি ফোন করেছিলাম, ওর গোয়েন্দা উপন্যাস মুখ ও মুখোশের শেষ কিস্তির লেখাটার তাগাদায় ফোন ধরলো ওই নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ দত্ত। তার কাছে খবরটা শুনে আমি তো যাকে বলে হতভম্ব। সে অবশ্য ঠিক বলতে চায়নি, বলেছিল কাকা গতরাতে ঘুমের মধ্যে হার্টফেল করেছে। শুনে আমার কেমন খটকা লাগলো মশাই, তাই আর দেরি না করে থানায় গিয়ে একেবারে পুলিশ সঙ্গে নিয়েই হাজির হলাম। সেখানে গিয়ে শুনলাম যে নিহারেন্দুবাবুর পারিবারিক চিকিৎসকও মৃত্যুটাকে স্বাভাবিক বলে ডেথ সার্টিফিকেট দিতে রাজি হননি। মেঘনাদ এর মধ্যে তার নিশাচর আমার হাতে চালান করে দিয়েছে, এবার সোজা হয়ে বসে বলল, আপনার কি মনে হয় ওর মতো একজন লেখককে খুন করে কারোর কোনো লাভ আছে? কার কি লাভ বলতে পারবো না মশাই, তবে আমার লোকসান শতকরা 100 ভাগ। গত প্রায় 1 বছর যাবৎ নিশাচরের পাতায় ওর গোয়েন্দা উপন্যাস ওই মুখ ও মুখোশ পত্রিকায় কাটটি প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছিল। বলতে বলতে ননিমাধববাবুর কণ্ঠস্বর বিষণ্ণতায় ভারী হয়ে গেল, তারপরে চোখ পিটপিট করে বললেন, অবশ্য লেখার ওই শেষ কিস্তিটা উনি লিখে শেষ করেই গিয়েছিলেন, আর গতকালই ওর ঘর থেকে ওটা ওর ভাইপো ওই বিকাশবাবুর অনুমতি নিয়ে বগলদাবা করে এনেছি। আপনি তো মশাই সাংঘাতিক সম্পাদক, ওই অবস্থার মধ্যেও নিজের কাজের কথাটাই আগে ভাবলেন? কথাটা আমি না বলে পারলাম না। ননিমাধববাবু কি একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের টেলিফোনটা পিড়িং পিড়িং করে বেজে উঠল। মেঘনাদ রিসিভার তুলে হ্যালো বলে কয়েক সেকেন্ড ও তরফের কি শুনল, তারপর রিসিভার নামিয়ে ননিমাধববাবুর দিকে তাকিয়ে বলল, আপনার ষষ্ঠ এনজিও ভুল বলেনি, ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র ফোন করে জানালো লেখক নিহারেন্দু দত্তকে হাই ডোজের মরফিন ইঞ্জেক্ট করে খুন করা হয়েছে, মানে পোস্টমর্টম রিপোর্টে এই তথ্যই পাওয়া গেছে আর কি। বলেন কি, মরফিন ইঞ্জেকশনে খুন করা হয়েছে? বলতে বলতে ননিমাধব সাহা তার ওই ভারী শরীরটা নিয়েও তিড়িং করে লাফিয়ে উঠলেন, তারপর বললেন, এ তো সত্যি আশ্চর্য মশাই, নিহারেন্দুবাবুর গোয়েন্দা উপন্যাসেও ওই একই কায়দায় খুনি খুন করেছে। মেঘনাদ উঠে দাঁড়িয়ে বলল, আর দেরি না করে এখনই একবার বউবাজারে সনাতন শীল লেন থেকে ঘুরে আসা দরকার, ইন্সপেক্টর তলাপাত্র ওখানেই আছেন। অর্ণব আয়। পকেট টেপ রেকর্ডারটা হাতে নিয়ে আমিও উঠে দাঁড়ালাম। বউবাজারে সনাতন শীল লেনে নিহারেন্দু দত্তের বাড়ির সামনে পৌঁছে দেখি ইন্সপেক্টর তলাপাত্র আগেই ওখানে হাজির হয়েছেন। আমাদের দেখে ওর মুখে খুশির হাসি ফুটে উঠল। ইতিপূর্বে কয়েকটা কেসে মেঘনাদ ওকে যথেষ্ট সাহায্য করেছে। ইন্সপেক্টর তলাপাত্রের পিছু পিছু আমরা নিহারেন্দুবাবুর বাড়ির ভেতরে পা দিলাম। অনেক কালের পুরনো বাড়ি, তবে দেখে বোঝা যায় সম্প্রতি সারা বাড়ির চুনকাম হয়েছে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে ননিমাধববাবুর কাছ থেকে নিহারেন্দুবাবুর পারিবারিক পরিচয় শুনছিলাম। 50 বয়সী এক ভদ্রলোক, বিয়ে থা করেননি, সারাক্ষণ লেখাই ছিল ওর ধ্যানজ্ঞান। খুব নামী লেখক না হলেও ওর লেখার ক্ষমতা সকলেই স্বীকার করত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় উনি লিখছেন, বেশ কয়েকটা বইও আছে বাজারে। আরও জানা গেল বউবাজারের এই বাড়িটা ওনার পৈতৃক, 2 ভাইয়ের মধ্যে আছে বিধবা বৌদি আর ভাইপো বিকাশ। সে বর্তমানে ডাক্তারির ছাত্র। মেঘনাদ শুনতে শুনতে ননিমাধববাবুকে বলল, আপনি তো দেখছি নিহারেন্দুবাবুর নারী নক্ষত্রেরও খবর রাখেন। হেসে ননিমাধব সাহা বললেন, ওর সঙ্গে সম্পর্কটা কি আজকের মশাই? কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে বাড়ির ভেতর প্রবেশ করেছি।
নিহারেন্দু দত্ত পাশাপাশি দুটি ঘর নিয়ে থাকতেন। একটা শোবার ঘর, অন্যটা বসার জন্য ব্যবহার হতো। ঘরে তালা দিয়ে গতকাল থেকেই ঘরের সামনে পুলিশ পোস্টিং করে রাখা হয়েছে। আমাদের দেখে কনস্টেবল তালা খুলে স্যালুট করল। মেঘনাদি প্রথম ঘরের মধ্যে পা দিল। আসলে গতকাল যখন খুনের খবরটা দিয়ে ইন্সপেক্টর তলাপাত্র মেঘনাদকে ফোন করেছিল, তখন ও বিশেষ কাজে কলকাতার বাইরে ছিল। আজই সকালে ফিরেছে, আর তারপরেই ননিমাধব সাহার কাছ থেকে ফোন আসে। তিনি তার গোয়েন্দা লেখকের হত্যা রহস্য উদ্ধারে রহস্যবেদী মেঘনাদ ভরদ্বাজের সাহায্য চান। তারপরই মেঘনাদ ফোনটা সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে ওঠে। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে ফোন করে, ফোনে কিছু পরামর্শও দেয়। তারপর থেকেই শুরু হয়েছে এই ঘটনাস্রোত। মেঘনাদ নিহারেন্দু দত্তের ঘরে পা দিয়ে থমকে দাঁড়াল। পাশাপাশি দুটি ঘরে দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, কী ব্যাপার, সারা বাড়ির মধ্যে শুধু এই দুটিতেই চুনকাম হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, কাকামণি চাইতেন না এই ঘর দুটিতে কোনো রকমভাবে হাত দেওয়া হোক, তাহলে নাকি ওর অনেক জরুরি কাগজপত্র হারিয়ে যেতে পারে। তাছাড়া সারা দেওয়াল জুড়ে লেখা ওইসব নাম ঠিকানা ফোন নাম্বারগুলো আর পাওয়া যাবে না তো। পেছনে কণ্ঠস্বর শুনে আমরা ফিরে তাকিয়েছি। বছর 22-23 বয়সী একজন সুদর্শন যুবক এসে দাঁড়িয়ে, পরনে প্যান্ট শার্ট। ননিমাধববাবু পরিচয় করিয়ে দিলেন, এই নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ। বিকাশ দুহাত তুলে নমস্কার করল। মেঘনাদ নীরবে ঘাটটা একবার নিচু করে বিকাশের দিকে তাকিয়ে বলল, আপনার কাকা রীতিমতো বাতিকগ্রস্ত ছিলেন মনে হচ্ছে। অবশ্য প্রতি শিল্পীরই কিছু না কিছু বাতিক থাকে। বলতে বলতে মেঘনাদ আবার ঘর দুটিতে চোখ বুলোতে লাগল। ঘরের অবস্থা দেখে মনে হয় নিহারেন্দু দত্ত সত্যি বড় অগোছালো, খেয়ালি ধরনের মানুষ ছিলেন। চুন খসা স্যাঁতস্যাঁতে দেওয়াল, দুঘরের দেওয়ালেই হিজিবিজি কত কী লেখা, ঠিকানা ফোন নাম্বার। ভদ্রলোকের হাতের লেখাটাও মোটেই সুবিধের ছিল না। ঘরে র্যাক, টেবিল, চেয়ার, এমনকি বিছানার ধারেও ছড়িয়ে রয়েছে বই, খাতা, পেন, স্তূপাকার সব কাগজপত্র। এছাড়া বেশ কিছু ওষুধের শিশিও পড়ে রয়েছে, কোনোটা অর্ধেক, কোনোটা পুরোই ভর্তি। ইন্সপেক্টর তলাপাত্র বললেন, এই গতকাল ভালোভাবেই দেখে গেছি মেঘনাথবাবু, কোনো ক্লু পাওয়া যায়নি। এমন একজন নিরীহ লেখককে খুন করে কার কী লাভ, সেটাই তো সবচেয়ে বড় রহস্য। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রের কথায় মেঘনাথ কোনো জবাব দিল না। একটু বাদে ও ফিরে তাকালো বিকাশ দত্তের দিকে, বলল, বিকাশবাবু একটু মনে করে বলুন তো, যে রাতে নিহারেন্দুবাবু খুন হন, মানে এই গত পরশু দিন, নিহারেন্দুবাবুর সঙ্গে আপনার শেষবার কখন দেখা হয়? ঠিক সন্ধ্যের পর, কারণ ওই দিন আমার এক বন্ধুর দাদার বিয়ে ছিল, বরযাত্রী যেতে হয়েছিল, ফিরেছি পরদিন সকালে। ফিরেই শুনি কাকামণি মারা গেছেন। মেঘনাদের ইঙ্গিতে আমি ততক্ষণে ছোট্ট পকেট রেকর্ডারটা চালু করে দিয়েছি। মৃতদেহ কে প্রথম দেখল? মেঘনাদের পরবর্তী প্রশ্ন। ওই মোক্ষদা বলতে গেলে কাকামণির সব ফাই ফরমাস খাটত, তো রাতে কাকামণির ঘরের সামনে ওই সিঁড়ির নিচের ঘরটায় শুত। মেঘনাদ ইন্সপেক্টর তলাপাত্রকে জিজ্ঞেস করল, মোক্ষদার স্টেটমেন্ট নেওয়া হয়েছে? হ্যাঁ, তবে সেও এক কাণ্ড মশাই। ইন্সপেক্টর তলাপাত্র তার বিশাল মুখের থ্যাবড়া নাকের নিচে ছোট্ট হিটলারি গোঁপটা একবার চুলকে নিয়ে বললেন, সেই রাত্রিটাতেই মোক্ষদা ওখানে শোয়নি। ওদিন সন্ধেবেলা নিহারেন্দুবাবু নিজেই নাকি মোক্ষদাকে ডেকে বলেছিলেন তার বাড়ি থেকে খবর এসেছে ওর নাতি খুব অসুস্থ, শুনেই নাকি মোক্ষদা রাজাবাজার চলে গিয়েছিল। ওই সেখানেই ওর ছেলে বউ নাতি এরা সব থাকে আর কি। কিন্তু গিয়ে দেখলো পুরো খবরটাই মিথ্যে, তাই তো? রাইট। মেঘনাদের কথা শেষ হবার আগেই ইন্সপেক্টর বললেন, আরে পুরো খবরটাই ফলস, নাতি দিব্যি সুস্থ, সে রাতটা সেখানে কাটিয়ে পরদিন সকালে ফিরে আসে মোক্ষদা, এসে দেখে নিহারেন্দুবাবুর ঘরের দরজা খোলা, ভেতরে ভদ্রলোক বিছানায় শেষ ঘুমে ঘুমিয়ে আছেন। রঙ্গলাল তলাপাত্র যখন মোক্ষদা উপাখ্যান সবিস্তারে শোনাচ্ছিলেন, মেঘনাদ তখন নিহারেন্দুবাবুর টেবিলের ড্রয়ার খুলে চিঠিপত্রের গাদা নেড়ে চেড়ে দেখছিল। তারপর সেই চিঠির তোড়া থেকে কয়েকটা চিঠি বার করে বিকাশবাবুর উদ্দেশ্যে বলল, আপনার কাকামণি যে রীতিমতো জনপ্রিয় লেখক ছিলেন, তা ওর উদ্দেশ্যে লেখা এসব ফ্যান লেটার দেখলেই বোঝা যায়।
হ্যাঁ, কাকামণির কাছে ওর ভক্ত পাঠকরা প্রায় চিঠি দিত, লোকজনের আনাগোনাও লেগেই থাকতো। হবে না, জম্পেশ একখানা গোয়েন্দা উপন্যাস লিখছিলেন ওই নিশাচরের পাতায়, পাঠকের গোছা গোছা চিঠির ঠেলায় মশাই আমরাই তো হিমশিম খাচ্ছি, অথচ কেউ কি বিশ্বাস করবে জীবনে প্রথম তিনি গোয়েন্দা কাহিনী লিখছেন? শুনে আমি রীতিমতো অবাক হলাম, বললাম, তাই নাকি, প্রথম গোয়েন্দা উপন্যাসেই এত জনপ্রিয়তা? আর বলেন কেন অর্ণববাবু, ভেবেছিলাম এ লেখাটা শেষ হবার সঙ্গে সঙ্গে ওকে আরেকটা ধারাবাহিক গোয়েন্দা কাহিনী লেখার অনুরোধ করব, কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক। রীতিমতো একটা দীর্ঘশ্বাস ফেলে ননিমাধব সাহা বললেন, ইতিমধ্যে মেঘনাদ নিহারেন্দু দত্তের চিঠির গোছা থেকে গোটা কয়েক চিঠি বের করে ইন্সপেক্টর তলাপাত্রের অনুমতি নিয়ে নিজের পকেটে পুরে ফেলেছে। ননিমাধব সাহার কথা শেষ হলে মেঘনাদ বলল, চলুন এখনকার মতো ফেরা যাক, তবে যাবার আগে মুখ্যদার সঙ্গে আমি নিজে একবার কথা বলতে চাই। হ্যাঁ, মুখ্যদাকে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, বলেই ঘর থেকে বেরিয়ে গেল বিকাশ। মেঘনাদের দুচোখে ফুটে উঠেছে গভীর চিন্তার ছায়া। বৃদ্ধা মুখ্যদার সঙ্গে কথা বলে অতিরিক্ত বিশেষ কিছু জানা গেল না, তবে ওর কান্না ভরা কণ্ঠস্বর শুনে এটুকু বোঝা গেল নিহারেন্দু দত্তকে সে সত্যিই ভালোবাসত। বারবার শুধু একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছিল, এমন আপন বলা মানুষকে কে এভাবে মেরে ফেললে গো, উনি তো কারুর সাথে পাচ্ছে থাকতেন না বাবা, তবে কেন এমন বেগরে প্রাণটা দিতে হলো বলো তো। মুখ্যদার কাছ থেকে আরও জানা গেল নিহারেন্দুবাবুর শরীরটা ইদানিং মোটেই ভালো যাচ্ছিল না, তার উপর রোজই কোনো না কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাওয়ার বাতিত্ব ছিলই। এর প্রমাণও আমরা তার ঘরে বিভিন্ন রকম ওষুধের অসংখ্য শিশি থেকে পেয়েছি। ফেরার সময় মেঘনাদ বিশেষ করে মৃত্যুর আগের দিন নিহারেন্দুবাবু যে ডাক্তারদের কাছে প্রেসক্রিপশন নিয়েছিলেন সেগুলো খুঁজে বের করে ইন্সপেক্টর তলাপাত্রের হাতে দিল, সেই ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য। এর মধ্যে দুজন অ্যালোপ্যাথ, একজন হোমিওপ্যাথ। এসব কাজ শেষ করে আমরা সবাই সেদিনের মতো ফেরার পথ ধরলাম। সেদিন গাড়িতে বসে ফিরতি পথে মেঘনাথ শুধু একটা কথাই বিড়বিড় করছিল, সে রাতে কে নিহারেন্দুবাবুকে ইচ্ছাকৃত মিথ্যা খবর দিয়েছিল ওই মুখ্যদাকে সরিয়ে দেওয়ার জন্য? সে কি নিহারেন্দুবাবুর খুবই পরিচিত কেউ? উদ্দেশ্যটা কী ছিল? তবে কি সেই খুনি? আমি জানি রহস্যভেদের প্রশ্নমালা সবে মাত্র শুরু হয়েছে, এর উত্তর পাবার সময় এখনো আসেনি। পরদিন সকালে মেঘনাদের ঘরে ঢুকে দেখলাম ওর টেবিলের চতুর্দিকে ছড়ানো নিশাচর পত্রিকার বিভিন্ন সংখ্যার কপি। গুনে দেখা গেল পুরো 11টা সংখ্যাই রয়েছে, তার মানে এযাবৎ নিশাচরে ধারাবাহিক প্রকাশিত মুখ ও মুখোশ গোয়েন্দা উপন্যাসের প্রতিটি সংখ্যাই রয়েছে। মেঘনাথ কি এখন ওই উপন্যাসটা নিয়েই গবেষণা শুরু করেছে? দেখো তো বন্ধু, এই চিঠিটার কোনো গূঢ় অর্থ খুঁজে পাও কিনা। অন্যমনস্কতা ভেঙে দেখি মেঘনাথ চেয়ারে বসে হাসি হাসি মুখে আমার দিকেই তাকিয়ে আছে। ওর হাতে ধরা একটা খামের মুখ ছেঁড়া চিঠি। গতকাল ওই নিহারেন্দুবাবুর ঘর থেকে আনা কোনো ফ্যান লেটার বুঝি? চিঠিটা হাত পাড়িয়ে নিতে নিতে বলি, ইনি একজন স্পেশাল ফ্যান, চিঠিটা একবার পড়িয়ে দেখো না। ততক্ষণে খামটা হাত বাড়িয়ে নিয়ে ভেতরে সাদা কাগজে লেখা চিঠিটা বার করে ফেলেছি। প্রেরকের নাম কোথাও নেই, সাদা পৃষ্ঠায় কয়েক লাইন মাত্র লেখা, শ্রী নিহারেন্দু দত্ত, মান্য বরেশু। গত কয়েক মাস যাবৎ নিশাচর পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত মুখ ও মুখোশ নামক গোয়েন্দা উপন্যাসটি পাঠ করিয়া আমি মুগ্ধ হইয়াছি। বাংলা সাহিত্যে এমন উচ্চমার্গের গোয়েন্দা উপন্যাস বোধ করি আজ পর্যন্ত লেখা হয় নাই। কিন্তু দুঃখের বিষয়, নিশাচর নামক এক তৃতীয় শ্রেণীর রহস্য পত্রিকার পৃষ্ঠায় এই উপন্যাসটি ধারাবাহিক প্রকাশিত হইতে দেখিয়া যার পর নাই দুঃখিত হইয়াছি। আমার প্রস্তাব, উপন্যাসটি আপনি আগামী সংখ্যা হইতেই নিশাচরে প্রকাশ করা বন্ধ করুন। আমি যে কোনো সম্মান মূল্যের বিনিময়ে নিজে এটি পুস্তক আকারে প্রকাশ করতে চাইছি। ইহার জন্য নিশাচরকে ক্ষতিপূরণ বাবদ দেয় অর্থ আমি পুরোপুরি ব্যয় করিব।
আশা করি আপনার মহৎ সৃষ্টির জন্য ইহা উপেক্ষা উত্তম প্রস্তাব আর হইতে পারে না। আপনি সম্মত হইলে এই টেলিফোন নাম্বারে রিং করুন। ইতি আপনার জনৈক গুণমুগ্ধ পাঠক। আমি চিঠিটা পড়া শেষ করে তাকাতেই মেঘনাথ বলল, কিছু বুঝলে বন্ধু অর্ণব সেন? বললাম, এ কথাটা তো বুঝতে অসুবিধে হয় না যে ধারাবাহিক মুখ ও মুখোশ পত্রদাতার এত পছন্দ হয়েছে যে ওটি সে নিজে পুস্তক আকারে প্রকাশ করতে চায় এবং এজন্য অকাতরে অর্থ ব্যয় করতেও রাজি। আর কিছু? স্বভাবতই পত্রদাতা ধনী ব্যক্তি, হয়তোবা নিহারেন্দুবাবুর পরিচিত, তাই প্রত্যাখ্যানের আশঙ্কায় আগে থেকে নিজের পরিচয় প্রকাশ করতে চান না, অথবা তিনি একজন নামজাদা লোক, তাই ওই একই কারণে নিহারেন্দুবাবু তার প্রস্তাবে সম্মত হবার আগে নিজেকে চেনাতে চান না। মেঘনাথ এবার উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করল, তারপর থমকে দাঁড়িয়ে বলল, তোর কথায় যুক্তি আছে রে অর্ণব, তবু কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। খামটা লক্ষ্য করেছিস? হ্যাঁ, কোনো পোস্টাল স্ট্যাম্প নেই। তার মানে চিঠিটা কেউ নিজে এসে কিংবা লোক মারফত বাড়ির লেটার বক্সে ফেলিয়েছে, তাই তো? তাহলে তুই কি বলতে চাস পত্র প্রেরক আশেপাশেই থাকে, কিন্তু টেলিফোন নাম্বারটা তো সে কথা বলে না। ঠিক বলেছিস তো। মেঘনাদ হঠাৎ যেন সূত্র খুঁজে পেল। টেলিফোন ভবনে খোঁজ করলেই তো ওই নাম্বারের মালিকের নাম পাওয়া যাবে, আর তার আগে ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে একবার ফোন করা দরকার। সনাতনশীল লেনে নিহারেন্দুবাবুর ঘরটাতে আর একবার তল্লাশিও করা দরকার। কিন্তু মেঘনাদ টেলিফোনে হাত দেবার আগেই ফোনটা সশব্দে বেজে উঠল। রিসিভার কানে দিতেই ওদিক থেকে ভেসে এলো নিশাচর পত্রিকার সম্পাদক ননিমাধব সাহার উত্তেজিত কণ্ঠস্বর, মেঘনাদবাবু আশ্চর্য ব্যাপার মশাই, না জানিয়ে পাচ্ছি না। কেন, কি হলো হঠাৎ? ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ঘোরতর ষড়যন্ত্র। আহ, কি হয়েছে বলবেন তো? কি হয়নি, চুরি ডাকাতি রাহাজানি। তার মানে? মানে গতরাতে নিশাচরের বন্ধ অফিস ঘরে তালা ভেঙে চোর ঢুকেছিল, সব কিছু তছনছ করে দিয়ে গেছে। কি চুরি হয়েছে দেখেছেন? সেটাই তো বুঝতে পারছি না মেঘনাথ বাবু, আজ সকাল থেকে খুঁজে চলেছি কিন্তু কি খোয়া গেছে বুঝতেই পারছি না। টেবিল ক্লকটা পর্যন্ত ঠিক জায়গায় তেমনই রয়েছে, ড্রয়ারে যা কিছু খুচরো টাকা পয়সা ছিল তাতে হাত পড়েনি, তবে সারা ঘরে লেখকদের পাণ্ডুলিপি বইপত্র ঘেঁটে ছড়িয়ে একসা করে গেছে মশাই। লেখক নিহারেন্দু দত্তর মুখ ও মুখোশ উপন্যাসের শেষ কিস্তির পাণ্ডুলিপিটা যথাস্থানে আছে তো? সেটা তো লক্ষ্য করিনি, কেন আপনার কি তেমন কোনো সন্দেহ? সেটা খোয়া গেছে কিনা খুঁজে দেখে আধ ঘন্টার মধ্যে আমায় ফোন করুন। মেঘনাথ রিসিভার নামিয়ে রাখল। আমি জিজ্ঞেস করলাম, এর অর্থ কি মেঘনাথ? রহস্যভেদের অঙ্ক সবে শুরু হয়েছে, মেঘনাথ বলল। ঠিক আধ ঘন্টার মধ্যেই আবার টেলিফোনটা বেজে উঠল। রিসিভার তুলতেই ননিমাধব সাহার কণ্ঠস্বর, আপনি ঠিকই অনুমান করেছেন মেঘনাথ বাবু, চোর গতরাতে অফিসের তালা ভেঙে ঢুকে নিহারেন্দু দত্তের পাণ্ডুলিপির শেষ কিস্তিটাই চুরি করে নিয়ে গিয়েছে। এ কি রসিকতা মশাই বলুন তো! রসিকতা নয় ননিমাধব বাবু, মুখ ও মুখোশ গোয়েন্দা উপন্যাসের শেষ কিস্তির লেখাটা ছিল নিহারেন্দু দত্তের হত্যা রহস্যের একটি সূত্র, খুনিও তা জানত। বলেন কি? কি আপনি এভাবে হাসছেন কেন ননিমাধববাবু? আরে মশাই, খুনিকে খুব জোর টেক্কা দিয়েছি। তার মানে? মানে তাহলে শুনুন, লেখক হলেও নিহারেন্দুবাবুর হাতের লেখা ছিল একেবারে দুর্বোধ্য, তাই প্রতিবার ম্যাটার প্রেসে দেবার আগে তা অন্যকে দিয়ে কপি করিয়ে নিতাম। তার মানে শেষ কিস্তির কপি এখনো আপনার কাছে আছে? আরে হ্যাঁ মশাই, হাসছি কি আর সাধে। কপিটা আমায় একদিনের জন্য দিয়ে যেতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এর মধ্যে দুদিন কেটে গেছে। গতকাল সকালে আমরা আর একবার নিহারেন্দুবাবুর ঘরের তালা খুলে ঢুকেছিলাম, নতুন করে আবার অনুসন্ধান করেছিল মেঘনাথ, কিছু নতুন সূত্র মিলেছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ভাঙা অ্যাম্পিউল, মনে হয় এর মধ্যেই ছিল মরফিন।
যা হত্যাকারী হাই ডোজে ইঞ্জেকশনের মাধ্যমে নিহারেন্দু দত্তের শরীরে চালান দিয়ে উঁকে হত্যা করেছিল। সম্ভবত হত্যাকারীর তাড়াহুড়োয় সেটা ঢুকে যায় বিছানার খাঁজে, আর সে খুঁজে পায়নি। এটা হত্যাকাণ্ডের খুব জরুরি প্রমাণ। মেঘনাথ সেটি ইন্সপেক্টর তলাপাত্রের হাতে দিয়েছে, তাতে আঙুলের ছাপ এবং সেটির ব্যাচ নাম্বার অনুযায়ী কোন ওষুধের দোকান থেকে তা বিক্রি হয়েছে তা খুঁজে বের করতে। এছাড়া আর একটা জিনিসও গতকাল চোখে পড়েছে, সেটিও কম জরুরি নয়। তা হলো নিহারেন্দুবাবুর ঘরের দেয়ালে তার নিজের হাতে লেখা সেই টেলিফোন নাম্বারটি, যা লেখা ছিল নিহারেন্দুবাবুর কাছে পাঠানো সেই পরিচয় গোপনকারী পত্রদাতার চিঠিতে, যিনি নিহারেন্দুবাবুকে নিশাচর ধারাবাহিক তার মুখ ও মুখোশ উপন্যাসটি বন্ধ করে দেবার অনুরোধ করেছিলেন এবং প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি নিজে তা যে কোনো মূল্যের বিনিময়ে বই আকারে প্রকাশ করবেন। নিহারেন্দুবাবু তার বিশেষ অভ্যেস মতো সেই টেলিফোন নাম্বারটি লিখে রেখেছিলেন তার দেয়াল ডায়েরিতে। তার মানে কি উনি সেই চিঠিটাকে গুরুত্ব দিয়েছিলেন? তিনি কি সেই পত্রলেখকের সঙ্গে যোগাযোগ করেছিলেন? কিন্তু ধারাবাহিকে লেখা তো বন্ধ করেননি, তাহলে এই ফোন নাম্বার কেন আলাদা করে লিখে রেখেছিলেন নিহারেন্দু দত্ত? মেঘনাথ ইতিমধ্যেই ফোন নাম্বারটি ইন্সপেক্টর তলাপাত্রর হাতে দিয়ে অনুরোধ করেছে, এই টেলিফোনের মালিক কে, তার নাম ধাম পেশা সব কিছু খুঁজে বার করতে। কিন্তু আমার কাছে সবচেয়ে বিস্ময়কর একটু আগে মেঘনাথ যা শোনালো, নিশাচর পত্রিকায় প্রকাশিত নিহারেন্দু দত্ত মুখ ও মুখোশ উপন্যাসটাই এই হত্যা রহস্যের সবচেয়ে বড় সূত্র। এমন কথা ওর মনে এলো কেন? সেই কথাই মেঘনাথকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তার আগেই মেঘনাথ সোজা হয়ে বসে বলল, আসুন ইন্সপেক্টর তলাপাত্র, আপনারই অপেক্ষা করছি। ইন্সপেক্টর তলাপাত্র মাথার টুপিটা পাশে খুলে রেখে বসে কপাল থেকে ঘাম ঝরিয়ে বললেন, ওহ, আজ সারাটা দিন চোরকি পাক ঘুরেছি মশাই, দম একেবারে ছুটে গেছে। মেঘনাথ তক্ষুনি উঠে ভিতরে গিয়ে তিন কাপ চা আর কিছু স্ন্যাক্সের কথা বলে ফিরে এসে তলাপাত্রের মুখোমুখি বসল। বলুন, আজ কোথায় কোথায় গেলেন? প্রথমে তো সেই দিন ডাক্তারের কাছে গেলাম, মানে ওই নিহারেন্দুবাবুর মৃত্যুর দিন যাদের হাতে লেখা প্রেসক্রিপশন ওর ঘরে পাওয়া গিয়েছিল। দেখা হলো তাদের সঙ্গে? হ্যাঁ, এদের মধ্যে দুজন অ্যালোপ্যাথ, তৃতীয় জন অবশ্য হোমিওপ্যাথ। যা বলেছিলাম করেছেন? হ্যাঁ, এই নিন। বলতে বলতে ইন্সপেক্টর তলাপাত্র পকেট থেকে একটা টেপ রেকর্ডিং করা ক্যাসেট বের করে মেঘনাথের হাতে দিয়ে বললেন, তিনজনের বক্তব্যই এতে রেকর্ড করা আছে, তবে মনে হয় না এর মধ্যে বিশেষ কিছু পাওয়া যাবে। একজন ডাক্তারের তো বছর 85 বয়স, তিনি ওদের হাউস ফিজিশিয়ান। হ্যাঁ হ্যাঁ, ডক্টর ঘোষ, উনি তো মৃত্যুর পর দিন নিহারেন্দুবাবুর ডেড বডি দেখে ডেথ সার্টিফিকেট দিতে রাজি হননি, তাই না? ইন্সপেক্টরের কথার মধ্যে আমি প্রশ্নটা করলাম। হ্যাঁ, সে ব্যাপারেও বিস্তারিত বলেছেন, সেই সঙ্গে আরও বলেছেন গত কয়েক মাস যাবৎ নিহারেন্দুবাবুর রোগের বাতিকটা বড্ড বেড়েছিল, কিন্তু আসলে রোগ কিছুই ছিল না, ওই জোর করে ডাক্তারদের কাছে ওষুধ নিতেন, পছন্দ না হলে অন্য ডাক্তারের কাছে যেতেন, তাই ডাক্তাররাও ওকে সন্তুষ্ট করার জন্য আর কিছু না পেলে হজম কিংবা ওই ভিটামিন দিয়ে বিদায় করতো আর কি। সেদিনও একই কারণে নিহারেন্দুবাবু ওই তিনজন ডাক্তারের কাছে যান এবং ওষুধ লিখে নিয়ে আসেন। আশ্চর্য তো, আমি বললাম, এমন মানুষ হয় নাকি? ভেতর থেকে তিন কাপ চা আর ছ পিস টোস্ট নিয়ে হাজির হলো দিনু। মেঘনাথ চায়ের কাপটা ইন্সপেক্টর তলাপাত্রের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ফোন নাম্বারের ব্যাপারটা খোঁজ নিয়েছিলেন? আরে ধুত মশাই, ইন্সপেক্টর চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, ফোনের যে মালিক সে তো এক ইন্স্যুরেন্স কোম্পানির দালাল, সাহিত্যের ধারে যাবার ক্ষমতা তার নেই। তার নাম ঠিকানাটা আশা করি লিখে এনেছেন? হ্যাঁ, এই নিন। পকেট থেকে এক টুকরো কাগজ বার করে এগিয়ে দিতে দিতে ইন্সপেক্টর তলাপাত্র বললেন, এতে লেখা আছে ফোনের মালিক বিপ্রদাস গায়েন, 29-1B গোবিন্দ ঘোষাল লেন, ভবানীপুর। আমরা এখন এসে দাঁড়িয়েছি 29-1B গোবিন্দ ঘোষাল লেনের সেই বাড়িটার সামনে, ভবানীপুরের এক অপরিসর গলি। এখন সন্ধ্যা নামছে, রাস্তায় খুব বেশি লোকজন চোখে পড়ছে না, বাড়িটা বেশ পুরনো। আসলে এই এলাকার সব বাড়ি পুরনো আমলের। বাড়ির দরজায় একটা লেটার বক্স আর
তার ওপর নেম প্লেট সাঁটা, তাতে লেখা মিস্টার বি গায়েন, বিএসসি। আজকের দিনেও কেউ তার নামের শেষে বিএসসি ডিগ্রিটা জাহির করে আর তাতে গর্ববোধ করে, এমন মানুষ আর দেখেছি স্বর্ণব? মেঘনাদের কথার উত্তরে ঘাড়নাড়ি। ঠিক বলেছিস। মেঘনাদ বললে, এসব লোক মনের গভীরে হীনমন্যতায় ভোগে, তবে মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছি। বলতে বলতে দরজার উপর দিকে কলিং বেলের পুষ্টা ও টিপে দিল। একটু বাদেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে একজন মাঝবয়সী লোক। কাকে চাই? বিপ্রদাসবাবু বাড়ি আছেন? কর্তাবাবু না তো, অফিসের কাজে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। আপনারা কোথা থেকে আসছেন বাবু? টালিগঞ্জ থেকে। একটুও চিন্তা না করে মেঘনাদ গুল মারল, আমি বিপ্রদাসবাবুর কাছে ইন্স্যুরেন্সের একটা পলিসি করেছি কি না, তো উনি বলেছিলেন আজ এসে রিসিটটা নিয়ে যেতে। অ, লোকটা কি যেন ভাবলো, তারপর বলল, আপনারা বরং ভেতরে এসে বসুন, রান্নাঘরে কর্তা মা আছে, জিজ্ঞেস করি কর্তাবাবু কোনো কাগজ রেখে গেছেন কি না। আমাদের দুজনকে একটা ঘরে নিয়ে গিয়ে বসিয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দেখ তো অর্ণব, ওই ফটোটা বিপ্রদাসবাবুর মনে হচ্ছে, তাই না? মেঘনাদের কথায় সামনে তাকালাম। বুককেসের ওপর একটা ছোট ফটো স্ট্যান্ডে এক ভদ্রলোকের বুক পর্যন্ত ছবি। আমি ফটো থেকে চোখ সরিয়ে বললাম, ওটাই যে বিপ্রদাস গায়েনের ছবি, শিওর হচ্ছিস কি করে? কারণ যার ঘরে ঢুকেছি ফটো স্ট্যান্ডে তার ফটো থাকাটাই তো স্বাভাবিক। বলতে বলতে মেঘনাদ এগিয়ে গিয়ে চটপট স্ট্যান্ড শুদ্ধ ফটোটা তুলে এনে নিজের অ্যাটাচির মধ্যে ঢুকিয়ে রাখল। আর ঠিক তখনই এক ভদ্র মহিলা ঘরে ঢুকলেন, বছর 36 বয়স, মনে হলো বিপ্রদাসবাবুর স্ত্রী। শুনলাম আজ আপনাদের ইন্স্যুরেন্স পলিসি রিসিট পাওয়ার কথা ছিল, কিন্তু উনি তো তেমন কোনো কাগজ রেখে যাননি। রমেন রায়, মানে আমার নামেই পলিসি। ভদ্রমহিলা একটু যেন অবাক হয়েছেন মনে হলো, একটু থেমে বললেন, কিন্তু উনি তো সাধারণত এমন করেন না, এসব ব্যাপারে উনি খুবই কথার দাম রাখেন, আসলে কিছুদিন যাবৎ খুব ঝামেলায় জড়িয়ে রয়েছেন, হয়তো তাই। বাড়ির কারুর অসুখ বিসুখ বুঝি? যেন কথার পিঠেই প্রশ্নটা করল মেঘনাদ। না না তা নয়, ব্যাপারটা আমিও ঠিক মতো জানি না, মাস কয়েক যাবৎ প্রায় তো দেখি ডক্টর আগরওয়াল ওকে ফোন করছেন। ও, ডক্টর আগরওয়ালকে? এবারও মেঘনাদের প্রশ্নের ধরনে বিশেষ কোনো আগ্রহ ফুটে উঠল না। ওই ডক্টর আগরওয়ালের নার্সিংহোমে তো উনি আগে চাকরি করতেন, সেখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্সিটা ধরেন, তারপর এ কাজে এত ব্যস্ত হয়ে পড়লেন চাকরিটা না ছেড়ে আর উপায় রইল না। তবে এখন ওখানে চাকরি না করলেও ডক্টর আগরওয়ালের সঙ্গে এখনও সম্পর্কটা ভালো। মেঘনাদ এবার উঠে দাঁড়াল, ভদ্রমহিলাকে নমস্কার জানিয়ে বলল, আজ আর বসে লাভ নেই, আমি বরং পরে ফোন করে একদিন আসব। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রশ্ন করলাম, কি বুঝলি রে মেঘনাদ? মেঘনাদ মুচকি হেসে হেয়ালি করল, হালুম করে যে কোন সুরে গায়েন, সে গান লেখে কে? বিপ্রদাস গায়েন। পরদিন সকালে মেঘনাদের সঙ্গে সনাতনশীল লেনের সেই হত্যাপুরীতে আবার গেলাম। সেখানে প্রথমে নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ দত্ত, তারপর মুখ্যদা, দুজনকেই মেঘনাদ বিপ্রদাস গায়েনের ফটোটা দেখালো। ফটো দেখে দুজনেই বলল, হ্যাঁ, গত কয়েক মাস যাবৎ এলোক তো প্রায়ই আসত নিহারেন্দুবাবুর কাছে। কোনো ইন্স্যুরেন্সের ব্যাপারে কি? মেঘনাদ বিকাশবাবুকে প্রশ্নটা করতে বিকাশ দত্ত বলল, আমার তো তা মনে হয় না, সংসারে লেখা ছাড়া কোনো বিষয়ে কারোর প্রতি বিশেষ টান ছিল না, তবে কার জন্য এসব করবেন? আচ্ছা, ওনার মৃত্যুর পর ওনার সব বিষয় সম্পত্তির মালিক তো এবার আপনি হচ্ছেন, তাই না? মেঘনাদ আচমকা প্রশ্নটা করল। হ্যাঁ, একটু যেন থতমত খেল বিকাশ দত্ত, তারপর বলল,
সম্পত্তি বলতে আর বিশেষ কি আছে, এই বাড়িটা ছিল বাবা কাকার যৌথ সম্পত্তি, এছাড়া কাকামণির সামান্য কিছু ব্যাংক ব্যালেন্স এই আর কি। আপনার ঠাকুরদা কি করতেন জানেন? শুনেছি আমাদের পূর্বপুরুষের জমিদারি ছিল খুলনায়, সেখানেই নাকি বিস্তর জমি জায়গা ছিল, সেই সঙ্গে কলকাতায় এই বাড়িটা আর বালিগঞ্জের দিকে বেশ কিছুটা জমি ছিল। দেশভাগের পর ওখানে সব কিছুই ফেলে দুই ছেলেকে নিয়ে ঠাকুরদা চলে আসেন, এখানে এসেই বাবা মারা যান। ঠাকুরদা তখন খুব অসহায় অবস্থা, এর কিছুদিন পরে এখানকার বালিগঞ্জের জমিটাও বিক্রি হয়ে যায়। তা শুনেছিলাম নাকি ঠাকুরদার ও জমি বিক্রি করার ইচ্ছে একেবারেই ছিল না, কিন্তু ওই সময় হঠাৎ তার মৃত্যু হয়। আপনার ঠাকুরদার মৃত্যুটা স্বাভাবিক ছিল না তা আপনি জানেন? স্বাভাবিক ছিল না? না, এক রাতে হাই ডোজের মরফিন ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছিল, ঠিক যেমনভাবে আপনার কাকামণি খুন হয়েছেন। বিকাশ দত্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মেঘনাথ বিকাশ দত্তের আরও কাছে গিয়ে তার চোখে চোখ রেখে বলে, আপনি কি আপনার কাকা নিহারেন্দুবাবুর ধারাবাহিক উপন্যাস মুখোমুখোশ পড়তেন? না তো, কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে বিকাশ দত্ত বলে। আসল কথা কি জানেন, ওসব গল্পের বই টই পড়ার ঝোঁক আমার একেবারে নেই, কাকামণির কোনো উপন্যাসই আমি আজ পর্যন্ত পড়িনি। দুঃখের কথা, একটা নিঃশ্বাস ফেলল মেঘনাথ, তারপর বলল, তদন্তের স্বার্থে আর একবার আপনার মায়ের সঙ্গে গোপনে কথা বলতে চাই। গোপনে মানে মায়ের শরীরও তো ভালো নেই। আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে চলুন। আর কোনো কথা না বলে বিকাশ দত্তের পিছু পিছু মেঘনাদ আর আমি বিকাশবাবুর মা নীহারিকা দেবীর ঘরে প্রবেশ করলাম। আমাদের ঘরে বসিয়ে বিকাশ ঘর ছেড়ে বেরিয়ে গেল। নীহারিকা দেবী চুপ করে বিছানায় শুয়েছিলেন। গত কয়েক মাস যাবৎ উনি সত্যি অসুস্থ, এর ওপর নীহারেন্দুবাবুর মৃত্যুর পর থেকে অসুস্থতা আরও বেড়েছে। পরদিন মেঘনাদের বাড়িতে ওর ঘরে ঢুকে দেখি ও একটা ইজি চেয়ারে এলিয়ে বসে নীহারেন্দু দত্তের মুখ ও মুখোশ গোয়েন্দা ধারাবাহিকটা মন দিয়ে পড়ছে। ওর সামনে বসে বললাম, আরে মেঘনাদ, ওই একই লেখার কতবার পড়বি? মেঘনাদ লেখা থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, তুই কি জানিস অর্ণব, এই উপন্যাসটাই নীহারেন্দু দত্তের হত্যা রহস্যের মূল চাবিকাঠি। তার মানে? মানে আমি যদি বলি এই মুখ ও মুখোশ উপন্যাসের মধ্যে শুধু নীহারেন্দু দত্তের মৃত্যুর কারণই নয়, সেই সঙ্গে হত্যাকারীর নামের সংকেত পর্যন্ত দেওয়া আছে, তুই কি বিশ্বাস করবি? এ তো তুই রাম না হতেই রামায়ণের গল্প শোনাচ্ছিস রে। নীহারেন্দুবাবুর মৃত্যুর আগে তাঁরই লেখা উপন্যাসের পৃষ্ঠায় তার নিজের মৃত্যুর কারণ এবং খুনির নামের সংকেত থাকে কী করে? এ তো অসম্ভব। এই সময় টেলিফোনটা বেজে উঠল, ক্রিং ক্রিং। মেঘনাথ রিসিভার কানে নিয়েই সোজা হয়ে বসল। হ্যাঁ হ্যালো, ইন্সপেক্টর তলাপাত্র? হ্যাঁ হ্যাঁ, বিপ্রদাস গায়েনকে থানায় নিয়ে এসেছেন? কি বললেন? লক আপে পুড়ে দাওয়াই দিতেই সব স্বীকার করেছে? গুড, ভেরি গুড, আমি আগেই ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চমৎকার। আচ্ছা, ওই নীহারেন্দু দত্তের ঘরে পাওয়া ইঞ্জেকশনের ভাঙা অ্যাম্পুলের ব্যাচ নাম্বার মিলিয়ে সেটা কোত্থেকে কেনা খোঁজ নিয়েছেন? কোন নার্সিংহোম? আগরওয়াল নার্সিংহোম, বালিগঞ্জ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, জাল এবার গুটিয়ে ফেলতে হবে, কাল সকাল এই 11টা নাগাদ আমরা যাব। আচ্ছা আচ্ছা। মেঘনাদ ওর ঠোঁটের ফাঁকে সেই রহস্যময় হাসিটা ঝুলিয়ে ফের হেঁয়ালি শোনাল। বিপ্রদাস গায়েন, সে শুধুই গায়েন, পেছনে কে হালুম কালই হবে মালুম। দুপুর 11:05 নাগাদ পুলিশ জিপ নিঃশব্দে এসে দাঁড়ালো দক্ষিণ কলকাতার বিখ্যাত আগরওয়াল নার্সিংহোম থেকে বেশ কিছুটা দূরে। জিপ থেকে সাদা পোশাক পুলিশেরা নেমে ঘিরে দাঁড়ালো নার্সিংহোমের আশপাশ। শুধুমাত্র আমরা তিনজন এগিয়ে চললাম নার্সিংহোমের গেটের দিকে, মেঘনাথ, আমি আর সাদা পোশাকে ইন্সপেক্টর তলাপাত্র। অবশ্য আমরা প্রত্যেকেই সশস্ত্র,
ঝকঝকে তিনতলা বাড়ি, দারুণ ডিজাইনে তৈরি আগরওয়াল নার্সিং হোম। দরজা পেরিয়েই সামনে রিসেপশন কাউন্টার, সেখানে এক সুন্দরী সুবেশা তরুণী বসে। আমাদের দেখে তরুণী কেতা দুরস্থ ভঙ্গিতে মিষ্টি হেসে বলল, ইয়েস বলুন। ইন্সপেক্টর তলাপাত্র গম্ভীর মেজাজে বললেন, আমরা থানা থেকে আসছি, ডক্টর রাজেশ আগরওয়ালকে খবর পাঠান, আমরা জানি উনি এখানে আছেন। মেয়েটি থতমত খেয়ে কি যেন বলতে গেল, কিন্তু তার আগেই দাবড়ে উঠলেন রঙ্গলাল তলাপাত্র। আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। ঠিক তখন রিসেপশন কাউন্টারের ইন্টারকম চেয়ারে ফোনটা বেজে উঠল। তরুণী রিসেপশনিস্ট ইন্টারকমের বোতাম টিপতেই ওপাশ থেকে অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে পাঠিয়ে দাও। তার মানে ইতিমধ্যেই আমাদের আসার খবর ঠিক জায়গায় পৌঁছে গেছে। তরুণী আমাদের দিকে তাকিয়ে বলল, যান আপনারা বলেই একজন বেয়ারা গোছের লোককে বলল আমাদের পথটা দেখিয়ে দিতে। সে আমাদের একটা ঘর দেখিয়ে দিয়ে সরে পড়ল। বাইরে নেম প্লেটে ডক্টর রাজেশ আগরওয়াল, সেই সঙ্গে কিছু দেশি বিদেশি ডাক্তারি ডিগ্রির তালিকা সাঁটা। সুইং ডোর ঠেলে চেম্বারের মধ্যে প্রবেশ করলাম। অত্যন্ত সুসজ্জিত কক্ষ, বেশ বড় আকারের, মেঝেতে দামি কার্পেট, ঘরের মাঝে একটা সেন্টার টেবিল, টেবিলের ওধারে রিভলভিং চেয়ারে বসে বছর ৫০ বয়সী এক ব্যক্তি, টকটকে ফর্সা গায়ের রং। কে চান আপনারা এখানে? ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র তার বিশাল মুখে এক অদ্ভুত ভঙ্গি ফুটিয়ে বললেন, ডক্টর সাহানি ওরফে ডক্টর রাজেশ আগরওয়াল, আপনাকে গ্রেপ্তারি পরোয়ানা। শুনেই প্রথমটা চমকে উঠল রাজেশ আগরওয়াল, কিন্তু পরক্ষণেই সে ভাব অনেকটা সামলে প্রশ্ন করল, আমার অপরাধটা কি জানতে পারি? খুন। গত ১১ এপ্রিল রাত্রে ডাক্তার সাহানি পরিচয় বিপ্রদাস গায়নের সঙ্গে বৌবাজারে সনাতনশীল লেনে লেখক নিহারেন্দু দত্তের ঘরে ঢুকে ঘুমের ইঞ্জেকশন দেবার অছিলায় তাকে আপনি খুন করেছেন হাই ডোজের মরফিন দিয়ে। ড্যাম ইট! শুনেই চেঁচিয়ে উঠে দাঁড়ালো ডক্টর রাজেশ আগরওয়াল, আপনার এ অভিযোগে কোনো প্রমাণ আছে? কত প্রমাণ চান? এবার মেঘনাথ কথা বলল, বিপ্রদাস গায়েন পুলিশ হেফাজতে সমস্ত কথা স্বীকার করেছে, এছাড়াও আরও প্রমাণ আছে পুলিশের হাতে। তাহলে তো বেশ আটঘাট বেঁধেই এসেছেন আপনারা। বলতে বলতে হঠাৎ ডক্টর আগরওয়ালের দুহাতে দুটো রিভলভার ঝুলসে উঠল। সে দুটো দুহাতে তালুতে নাচাতে নাচাতে রাজেশ আগরওয়াল বলল, কিন্তু এভাবে বাঘের গুহায় ঢুকে সত্যি কি বাঘ ধরা যায় ইন্সপেক্টর? কেন আপনি বোকামি করতে চাইছেন? তার মানে? মানে মুখে একটা দম্ভের হাসি ফুটিয়ে রাজেশ আগরওয়াল বলল, আজকের এ সমাজে যাদের হাতে টাকা আর ক্ষমতা আছে তাদের এত সহজে ধরা যায় না, আপনারা বৃথা চেষ্টা করছেন, তার চেয়ে আসুন আমরা একটা বন্দোবস্ত। কিন্তু ডাক্তার আগরওয়ালের কথাটা আর শেষ হলো না, তার আগেই ক্যারাটের এক আঘাতে ছিটকে পড়ল তার হাতের রিভলভার দুটো, সে নিজে মুখ থুবড়ে পড়ে গেল সামনের সেন্টার টেবিলের ওপর। মেঘনাথ নিজের হাত দুটো ঝাড়তে ঝাড়তে তীব্র কণ্ঠে বলল, এইসব ক্রিমিনালরা মনে করে শুধুমাত্র টাকার জোরে যে কোনো মানুষকেই কিনে নেওয়া যায়। বলতে বলতে ইন্সপেক্টর তলাপাত্রের দিকে ফিরে বলল, এক্ষুনি ওর হাতে হাত করাটা পরিয়ে দিন তো, এই মানুষ আকৃতির সরীসৃপের ওপর কোনো বিশ্বাস নেই। মেঘনাথের ড্রয়িং রুমে বসে ওর মুখ থেকে আমরা গোয়েন্দা লেখক নিহারেন্দু দত্তের হত্যা রহস্যের বিশ্লেষণ শুনছিলাম। আমরা বলতে আমি ছাড়া ইন্সপেক্টর তলাপাত্র, নিশাচর পত্রিকার সম্পাদক ননী মাধব সাহা এবং নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ দত্ত। একটু আগে দিনু এসে ধোঁয়া ওঠা পাঁচ কাপ কফি রেখে গেছে। মেঘনাথ বলছিল, নিহারেন্দু দত্তের মতো সাদাসিধে একজন অকৃতদার লেখক খুন হবার কারণ হিসেবে আমি যখন তার বিষয় সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত লালসা কারুর আছে কিনা ভাবছি, ঠিক তখনই আমার নজর পড়ল নিহারেন্দুবাবুর মুখ ও মুখোশ ধারাবাহিক গোয়েন্দা উপন্যাসটার ওপর। কফির কাপ হাতে তুলে নিয়ে মেঘনাথ বলল,
উপন্যাসটা কাল্পনিক ভঙ্গিতে লেখা হলেও আসলে মুখোমুখোশ তার নিজের জীবনে দেখা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা। বলেন কি, সত্য ঘটনা অবলম্বনে লেখা? ননিমাধব কফিতে চুমুক দিতে গিয়ে বিষম খেলেন। কই বাবা, এমন কথা তো উনি আমায় কখনো বলেননি। উনি কাউকেই বলেননি, শুধু শৈশবে চোখের সামনে ঘটে যাওয়া সেই সত্যটা অবলম্বন করে লিখতে শুরু করেছিলেন একটা থ্রিলিং গোয়েন্দা উপন্যাস। মেঘনাথ যখন তার বক্তব্যের গৌরচন্দ্রিকা করছিল, আমি ভাবছিলাম মুখ ও মুখোশ উপন্যাসের কাহিনীটার কথা। খুব সংক্ষেপে বলতে গেলে, উত্তর কলকাতার অনাদিগুপ্ত লেনে বাস করতেন একদা বর্ধিষ্ণু পরিবারের এক বংশধর রামগতিদে। তার একটা খালি জমি ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। একদিন অজয় আগরওয়াল নামে এক ধনী ব্যবসায়ী এসে রামগতিবাবুর বালিগঞ্জের জমিটা কিনতে চাইল। এজন্যে সে অনেক টাকা দিতে রাজি, কিন্তু রাজি হলেন না রামগতিবাবু। পিতৃপুরুষের ওই জমির ওপর ওর ভীষণ দরদ, কিন্তু অজয় আগরওয়াল নাছোড় বান্দা। দিনের পর দিন সে রামগতিবাবুর পেছনে লেগে রইল, নানাভাবে লোভ দেখালো। তবু রামগতিবাবু যখন কিছুতেই সে জমি বিক্রি করতে রাজি হলেন না, তখন এক রাতে বন্ধু সেজে রামগতিবাবুর বাড়িতে ঢুকে সকলের অজান্তে তাকে হাই ডোজের মরফিন ইঞ্জেকশন দিয়ে সে খুন করল। কিন্তু সে খুনের কোনো বিচার হলো না, কারণ অজয় আগরওয়াল সমাজের উঁচু তলার প্রতিপত্তিশালী মানুষ। যথাসময়ে সব কিছু ঠান্ডা হয়ে যেতে সে এবার জমিটা সহজেই কিনে নিল রামগতিবাবুর অসহায়া স্ত্রীর কাছ থেকে, কারণ সেদিন সেই বিধবাকে সাহায্য করার মতো কেউ তার পাশে ছিল না। কিন্তু একজনকে সেদিন ফাঁকি দিতে পারেনি অজয় আগরওয়াল, সে রামগতিবাবুর 10 বছরের ছেলে অলকেন্দু। সে তার বাবার হত্যাকাণ্ডের পুরো ব্যাপারটা নিজের চোখে দেখেছিল। সেদিনই সেই বালক প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে পিতার এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেই। ইতিমধ্যে অজয় আগরওয়াল বালিগঞ্জে সেই জমিতে একটা বিশাল নার্সিংহোম বানিয়ে ফেলল, নাম দিল এ নার্সিংহোম। নার্সিংহোমের ব্যবসার আড়ালে সেখানে চলতে লাগলো যত পাপ আর ব্যভিচার। আর এসব কাজের মূল হোতা বৃদ্ধ অজয় আগরওয়াল আর তার ছেলে ডক্টর ধরমদাস। মুখ ও মুখোশ কাহিনীতে লেখা হয়েছে কিভাবে অলকেন্দু বড় হয়ে তার পিতার মৃত্যু শোধ নিল এবং এ নার্সিংহোমের আড়ালে নোংরা ব্যবসার চক্রটাকে গুঁড়িয়ে দিল। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, হঠাৎ মেঘনাদের কথায় চমক ভাঙল। বুঝলেন ননিমাধববাবু, নিহারেন্দু দত্তের মুখ ও মুখোশ উপন্যাসের নায়ক অলকেন্দুর বাবা রামগতিবাবু নিহারেন্দুবাবুর বাবা রমানাথ দত্ত, এমনকি রমানাথবাবুর মৃত্যুটাও হুবহু উপন্যাসের কাহিনীর মতোই ঘটেছিল। তার কাছ থেকে বালিগঞ্জের জমিটা দখল করার জন্য এই রাজেশ আগরওয়ালের বাবা বিজয় আগরওয়াল 40 বছর আগে রমানাথ দত্তকে এক রাতে হাইডোজের মরফিন দিয়ে খুন করেছিল। আশ্চর্য! সত্যি আশ্চর্য এই হত্যা রহস্যের পটভূমিকা, মেঘনাথ আবার বলতে শুরু করল। 40 বছর আগে 10 বছরের বালক নিহারেন্দু দত্ত যে হত্যাকাণ্ড নিজের চোখে দেখেছিলেন, তার নিজের লেখা উপন্যাসের নায়কের মতোই তা তার মনে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলেছিল। কিন্তু স্বভাবের দিক থেকে নিহারেন্দুবাবু গড়ে উঠেছিলেন একজন নির্বিরোধী লেখক হিসেবে, তাই তিনি পারেননি নিজের কাহিনীর নায়ক অলকেন্দুর মতো শয়তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে। পরিবর্তে হাতে তুলে নিয়েছিলেন কলম, যা তলোয়ারের চেয়েও ধারালো অস্ত্র। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে নিশাচরের পৃষ্ঠায় শুরু করেছিলেন এক ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস মুখ ও মুখোশ। এমনকি সে উপন্যাসে আইন বাঁচিয়ে যতটা সম্ভব স্থান কাল ঘটনা পাত্রপাত্রী প্রকৃত বিবরণও লিখতে শুরু করলেন। আর তখনই নিহারেন্দুবাবুর জীবনেও ঘনিয়ে এলো তার বাবার জীবনেরই পরিণতি। আসল শয়তানরা ভয় পেল, তাদের মুখোশ খুলে যাবার ভয়ে তারা এলেখা বন্ধ করতে চাইল। তা না পেরে শেষে লেখককেই খুন করল। কিন্তু এ খুনের সুযোগ খুনি পেল কী করে? মেঘনাদের কথার মধ্যেই এবার প্রশ্ন করল বিকাশ।
তাহলে তো এ চক্রান্তের গোড়ার কথাটাও একটু বলতে হয়। মেঘনাথ আবার শুরু করল। চক্রান্তটা শুরু হয়েছিল মাস চারেক আগে। আগরওয়াল নার্সিংহোমের বৃদ্ধ মালিক বিজয় আগরওয়াল একদিন নিজের নাতির কাছে নিশাচরে প্রকাশিত মুখ ও মুখোশ উপন্যাসের কিছুটা অংশ শুনে চমকে উঠল। তারপর নিজে পত্রিকার কপিগুলি সংগ্রহ করে পড়ে রীতিমতো ভীত হল। কি উদ্দেশ্যে উপন্যাসটি লেখা তা বুঝতে তার অসুবিধে হলো না। এরপর বিজয় আগরওয়াল ছেলে রাজেশকে ডেকে ব্যাপারটা বলল। রাজেশও মুখ ও মুখোশের সেই পর্যন্ত লেখা অংশটা পড়ে সব বুঝল। রাজেশ শয়তানি বুদ্ধি এবং কর্মে তার বাবার চেয়েও পটু। সে তার বাবার ইতিহাসও জানত। তার মনে হলো আইন বাঁচিয়ে লেখা হলেও এ উপন্যাস তাদের বংশের যাবতীয় পাপ আর নার্সিংহোমের সব কেলেঙ্কারি ফাঁস করে দিতে পারে। সুতরাং এক্ষুনি এই ধারাবাহিক বন্ধ করা দরকার। এ কাজে সে সহযোগী হিসেবে বেছে নিল একদা তার নার্সিংহোমের কর্মী, বর্তমানে এক ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট বিপ্রদাস গায়েনকে। রাজেশ আগরওয়ালের পরিকল্পনা মতো বিপ্রদাস গায়েন প্রথমে পরিচয় গোপন করে নিহারেন্দুবাবুর ঠিকানায় চিঠি পাঠিয়ে অনেক টাকা টোপ দিয়ে তার ধারাবাহিক উপন্যাসটা বন্ধ করার চেষ্টা করল। সে কাজে বিফল হয়ে সে শুরু করল পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের কাজটি। ভক্ত পাঠক সেজে নিহারেন্দু দত্তের কাছে যাতায়াত শুরু করল। এটাই শিল্পীর জীবনের সবচেয়ে দুর্বল অংশ। শিল্পীর সৃষ্টিকর্মকে যে মানুষ কদর করে, শিল্পীও তাকে একান্ত আপন মনে করে কাছে টেনে নেয়। এক্ষেত্রেও তাই হলো। রাজেশ আগরওয়ালের এজেন্ট বিপ্রদাস এসে মিশে গেল নিহারেন্দুবাবুর সঙ্গে। সুযোগ খুঁজতে লাগলো কীভাবে নিহারেন্দুবাবুকে পুরোপুরি সরিয়ে ফেলা যায়। সুযোগ মিলল। নিহারেন্দু দত্তের ডাক্তার বাতিকের কথা আমরা ইতিমধ্যে জেনেছি। এই সুযোগটাই কাজে লাগালো বিপ্রদাস। ভালো ডাক্তার আনার ছুতো করে এক রাতে রাজেশ আগরওয়ালকে ডক্টর সাহানি সাজিয়ে এনে হাজির করল নিহারেন্দুবাবুর ঘরে। তার আগেই পরিকল্পনা মতো মুখ্যদাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনারা তো বুঝতেই পাচ্ছেন, ঘুমের ওষুধ দেবার নাম করে হাইডোজের মরফিন ইঞ্জেক্ট করে বাবা বিজয় আগরওয়ালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ছেলে রাজেশ। মেঘনাথ চুপ করল। কয়েক মুহূর্ত ভারী হয়ে রইল ঘরের বাতাস। তারপর নিহারেন্দুবাবুর ভাইপো বিকাশ বলল, কিন্তু খুনিকে আপনি খুঁজে বার করলেন কিভাবে? কয়েকটা সূত্রের সাহায্যে। মেঘনাথ এবার উঠে দাঁড়িয়ে সারা ঘরে পায়চারি করতে করতে বলল, আমার প্রথম নজর কেড়েছিল নিহারেন্দুবাবুর চিঠিপত্রের মধ্যে সেই অদ্ভুত চিঠিটা, যেখানে একটা ধারাবাহিক উপন্যাস বন্ধ করার জন্যে এক পরিচয় গোপনকারী পত্রদাতার উদগ্র আগ্রহ প্রকাশ পেয়েছে। এরপর আপনার বিধবা মায়ের কাছে আপনাদের পারিবারিক ইতিহাস জেনে নিয়ে ধারাবাহিক মুখ ও মুখোশ ভালো করে খুঁটিয়ে পড়তেই এই কাহিনীর সঙ্গে আপনার ঠাকুরদার জীবন এবং অতীতের ঘটনার মিল খুঁজে পেলাম। এরপর শুধু সূত্র ধরে অঙ্ক কষার পালা। বিপ্রদাসকে খুঁজে থানা এনে চাপ দিতেই সে সব স্বীকার করল। এছাড়া নিহারেন্দুবাবুর ঘরে পাওয়া ভাঙা অ্যাম্পিউলে আঙুলের দাগ আর ব্যাচ নাম্বার থেকে আগরওয়াল নার্সিংহোমের রাজেশ আগরওয়ালকে চিনিয়ে নিতে অসুবিধে হলো না। ধন্য ধন্য রহস্যবেদী বরদ্দার, ধন্য বলতে বলতে ওই বিশাল শরীর নিয়েও এবার তিড়িং বিড়িং করে লাফিয়ে উঠলেন ননী মাধব সাহা। মেঘনাদের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, এই সময়ের মধ্যে এমন একটা কেস যেভাবে মীমাংসা করলেন তা তুলনা নেই। আমার তরফ থেকে এই আপনার সম্মান দক্ষিণা। বলতে বলতে একটা চেক তিনি তুলে দিলেন মেঘনাদের হাতে। মেঘনাদ সেটা পকেটে চালান করে বসে পড়ল। আমার কিন্তু একটা আর্জি ছিল মেঘনাদবাবু। বলুন। মেঘনাদ এবার একটা সিগারেট ধরিয়ে রিল্যাক্সড ভঙ্গিতে বসল। মানে বলছি কি, সামনের সংখ্যাতেই তো নিহারেন্দু দত্তের মুখ ও মুখোশের শেষ কিস্তি লেখাটা বেরিয়ে যাবে, আর তারপরের সংখ্যা থেকেই যদি লেখক নিহারেন্দুবাবুর সমগ্র হত্যা তদন্তটা নিয়ে আপনি নিজেই মানে একটা ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস লেখেন। আমি? হ্যাঁ, মানে এর জন্য আপনাকে আমি। আরে দূর মশাই। মেঘনাথ ওকে থামিয়ে দিল। যার কাজ তারই সাজে, বুঝলেন?
আমার কাজ রহস্য ভেদ করা, রহস্যের জাল বোনা নয়। এ লেখা লিখবেন লেখক, আমি না হয় সে উপন্যাসের নামকরণটা করে দিতে পারি। নামকরণ? এই তদন্ত কাহিনী নিয়ে যে গোয়েন্দা কাহিনী হবে তার নাম হোক গোয়েন্দা লেখক নিজেই খুন। শেষ হলো সাদিকুর রহমান সোহাগ দ্বারা সম্পাদিত বই গোয়েন্দা গল্প সমগ্র থেকে শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় সৃষ্টি রহস্যভেদী মেঘনাদের গল্প গোয়েন্দা লেখক নিজেই খুন। যদি আপনাদের আমার গল্প পড়া পছন্দ হয়ে থাকে তাহলে সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এতদিনে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটি টিপতে ভুলবেন না, যাতে ফ্রেশ কোনো গল্প আসার সঙ্গে সঙ্গে আপনাদের ডিভাইসে তার নোটিফিকেশন চলে যায়। সো মেক শিওর দ্যাট ইউ আর আ পার্ট অফ দ্য নোটিফিকেশন স্কোয়াড। আজকের মতো বিদায়, নমস্কার।